সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিদিনী ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে আজকে দেখছেন আজকে খুবই ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি একটি সংবাদ নিয়ে ইতিমধ্যে আপনারা হয়তোবা জেনেছেন যে বাংলাদেশের হেফাজতে ইসলামের কর্ণধার আমির হেফাজতে ইসলাম হাটহাজারি মাদ্রাসার সম্মানিত মোহতামেম লক্ষ লক্ষ আলেমের উস্তাজ যিনি একাধারে ষাট বৎসর যাবত বোকারি শরীফ এর দাস দিয়ে যাচ্ছেন একশত পাঁচ বছর বয়সে কিছুক্ষণ আগে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ও ওয়া তাআলা কুরআন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আসলে সকল প্রাণী মৃত্যুবরণ করবে কিন্তু কিছু কিছু মৃত্যু আছে মেনে নিতে খুবই কষ্ট হয় একজন হক্কানি আলেমের মৃত্যুতে পুরা আলম পুরা জগৎ মৃত্যুবরণ হওয়ার সামিল এই জন্য বলা হয়ে থাকে মাউতুল আলেমে মাউতুল আলম যে আলেমের মৃত্যু যেন জগতেরও মৃত্যু হয়ে গেল এবং এই আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবাহন এই পৃথিবী থেকে তিনি এলেমকে উঠিয়ে নিয়ে থাকেন বোখারে শরীফ হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহান ও তালা তিনি এই পৃথিবী থেকে সরাসরি এলেমকে উঠিয়ে নিবেন না বরং তিনি ওয়ালাকিন আলেমদের মৃত্যুর মাধ্যমে উফাতের মাধ্যমে তিনি দুনিয়া থেকে এলেমকে উঠিয়ে নিবেন হয়তো আল্লাহ হয়তো আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাল আনহু খুবই দুঃখের সহিত বলতেছি গতকালকে আমরা বলতাম হাফিজ আহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুক দীর্ঘজীবী করুন আজকে আমরা বলতে বাধ্য রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে রহম করুন গাফারহুল্লাহু আল্লাহ তাকে মাফ করুন সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবান ও তালায় পৃথিবী থেকে এলেমকে তিনি উঠিয়ে নিয়ে যাবেন এরপরে মানুষ আলেম শূন্য হয়ে যাবে জাহেলদের কাছে যাবে নিজেরাও গুমরা হবে জাহেলরা মানুষদেরকেও তারা গুমরা করে ফেলবে অন্য একটা হাদিসে রাসুলি করিম সাল আলাইসালাম বলছেন যে ইন্নামিন আশরাত ইসাহিল্লা যে কেয়ামতের একটি বিশেষ আলামত হচ্ছে এলেম কমে যাবে এলেম উঠে যাবে ফাহেসা জেনা বিচার এগুলি বেড়ে যাবে এটা হচ্ছে মানুষ মানুষ হালাক হয়ে যাওয়ার একটি আলামত আলেমদেরকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ আলা এই দুনিয়া থেকে সাধারণ মানুষদেরকে হালাকের দিকে নিয়ে যান ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান হজরত সাহিদ রাহিমা উল্লাহ তাল আনহু ওনাকে উনার এক ছাত্র জিজ্ঞেস করেছিল হেলাল ইবনে খাব রহিমা উল্লাহ তাল আনু জিজ্ঞেস করেছিল ইয়ে আবা আবদুল্লাহ হে আবু আবদুল্লাহ মা হালা মা আলামাজ যে এই পৃথিবীর মানুষগুলি ধ্বংসের প্রান্তে যাচ্ছে তার আলামতটা কি তখন তিনি বললেন যে ইজা হালাকা উলামা উহুম ওই জাতির আলেমরা যখন মৃত্যুবরণ করবে তখন বুঝতে পারবা যে এই জাতি আস্তে আস্তে করে তারা ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে সুপ্রিয় দিনী ভাই এবং অলিগুল শিরোমণি হজরত হাসান বসর রাহিম আল্লাহ তিনি বলেছিলেন যে মাউতুল আলেমে সুলমাতুন ফিল ইসলাম একজন আলেমের মৃত্যু হচ্ছে ইসলামের মধ্যে একটি গর্ত হয়ে যাওয়া একটি ফাটল দরে যাওয়া ইসলামের একটি দরজা ভেঙ্গে যাওয়া লাই ইয়াসুদ্দুহা সয়ুন মখতালাফলু নাহার দিন এবং রাতের আবর্তন ওই ফাটলটাকে ওই ঘাটতিটাকে কখনো পূরণ করতে পারবে না সেটি হচ্ছে একজন আলেমের মৃত্যু তা আমরা দেখতে পাচ্ছি আল্লামা শাহ আহমদ শফি রাহিম আল্লাহ আনহু উনার মৃত্যুর মাধ্যমে এমন একটি ঘাটতি আমরা আমাদের আমাদের মধ্যে হয়েছে আমরা এমন এক অভিভাবককে হারিয়ে ফেলেছি যেই ঘাটতি কখনো পূরণ হবার নয় সেটি কখনো পূরণ হবে না সুপ্রদিনী ভাই এবং ভোনিরা তথাপিও আল্লা শাহ আহমদ শফি রাহিম তালা আনু চির অমর হয়ে থাকবেন ওনার বোকারি শরীফের খেদমত করার মাধ্যমে চির অমর হয়ে থাকবেন হেফাজতে ইসলামের ইমারতের পালন করার মাধ্যমে আমিরের দায়িত্বে পালন করার মাধ্যমে যে বিশ্বের ইতিহাসে এমন ইতিহাস খুব কমই রয়েছে কয়েক কোটি মানুষ যার ডাকে ইসলামকে হজত করার জন্য তেরো দফা দাবি বাস্তবায়নের নিমিত্তে যারা একত্রিত হয়েছিলেন কুটির উর্দে মানুষ একত্রিত হয়েছিলেন এমন নজির এমন ইতিহাস সারা বিশ্বে পাওয়াটা খুব বিরল পাওয়া যাবে না বললেই চলে রেশিম সাল্লাম বলেছেন একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কয়েকটি দরজা থেকে যায় তার মধ্যে একটি দরজা হলো দরজা আলেম তিনি আরেকজনকে আলেম বানিয়ে গিয়েছেন আরেকজনকে সাকরিৎ বানিয়ে গিয়েছেন কেয়ামত পর্যন্ত শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র এরকম শিক্ষা প্রদান করতে করতে যতদিন শিক্ষা ব্যবস্থা এরকম চালু থাকবে অর্থাৎ কেয়ামত পর্যন্ত আল্লামা সাহমদ শফি রাহিমাহুল্লাহ তাল আনু ওনার কবরে সেই এলমের খেদমতের সভা পোষতেই থাকবে পুষতেই থাকবে হয়তো তিনি হয়তো তিনি শারীরিক ঘটনায় আমাদের মাঝে থাকবেন না হ্যাঁ হজরতে আমিরুল মোমিনিন আলী তাল আনহু তিনি বলছিলেন তিনি একটি কবিতা গেয়েছিলেন কবিতা গাইতে গিয়ে তিনি বললেন যে হালাকা খুজ্জানুল আমওয়াল ওয়া হুম আহইয়া যারা ধন সম্পদের গোলাম তারা জীবিত থেকেও তাদের ব্যবসা বাণিজ্যে থেকে ক্ষয়ক্ষতি হইলে তারা মরার মতো অবস্থা হয়ে যায় তারা জীবিত থেকেও মৃত্যু হ্যাঁ মা তাকুজ্জানুল আমওয়াল ওয়া হুম আহইয়া ওয়াল উলামা বাহকুন মা বাকিয়াত দহরু আর আলেমরা যুগ যুগ ধরে মানুষের কলিজার ভিতরে অন্তরের হৃদয়ে হৃদয় পটে হৃদয়ের গভীর কুন্দরে তারা যুগ যুগ ধরে বেঁচেই থাকবেন আইয়া নহুম মাফকু দাথুন ও কুলুবি মাওজুদু যদিও তাদের দেহগুলি দুনিয়াতে নেই তারপরও এদের দৃষ্টান্ত এদের উজ্জ্বল উপমা এদের শিক্ষা এদের দীক্ষা এদের মডেল এরা যে আমাদের মডেল ছিলেন এগুলি যুগ যুগ ধরে ছাত্রদের কলিজার ভিতরে লালন করবে থেকেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে ওরা চির অমর ওরা চির অমর তাদের মৃত্যুতে আকাশ কাঁদে জমিন কাঁদে একজন সাধারণ ইমানদার যখন মারা যায় তার জন্য আকাশ এবং জমিন কাঁদে আর একজন আলেম যখন মারা যায় তার জন্য আকাশ জমিন তৎ সমস্ত জিনিস যা কিছু রয়েছে সেগুলি কাঁদতে থাকে কেমন পর্যন্ত কাঁদবে কাঁদবে আজকে আমরা হৃদয় বলে দোয়া করব আল্লাহ তালার কাছে যে আল্লাহ সুবাহান যাতে করে তিনি এই আল্লামা মা শাহ আহমদ শফির রহিমুল্লাহ তাল্লাহ উনাকে জীবনের গুনাখাথাগুলি মাফ করে দেন এবং ওনার ত্রুটিগুলিকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন রাসুল করিম সাল্লা সাথে ওরাসাতুল আম্বিয়া হিসাবে নবীদের উত্তর হিসাবে সাক্ষাতের সুযোগ দান করে দেন আল্লাহ সুবান ও তালা তাকে চির অমর করে রাখবেন সে আশায় সেই প্রত্যাশায় সেই সুখাহত হৃদয়ে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু